বন্ধুরা, জিকে টেস্টিমোনিয়ালের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। 2017 সালে টেট পাস করে যারা সামনে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি 2022 যারা টেট পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলে আসবো আজকের ভিডিওতে, যে কী কী প্রশ্ন আমি রেখেছি। এক, মাধ্যমিক শিক্ষাদান বলতে বোঝায় কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত। এখানে সঠিক উত্তরটি হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, এই শ্রেণীকক্ষকে কিন্তু বলা হয় মাধ্যমিক শিক্ষাকাল। ব্রেইল লেখা হয় কতগুলি বিন্দু দিয়ে? ব্রেইল লেখা হয় ছটি বিন্দু দিয়ে। অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হলো, অ্যাবাকাস হলো গণিত শিক্ষার উপকরণ। এবং 4 নম্বর প্রশ্ন, ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান, এই উক্তিটি কে করেছেন? এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে এই উক্তিটি করেছেন গান্ধীজি। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন কত সালে? ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন রবীন্দ্রনাথ 1911 সালে। বাঙালিদের প্রথম শিক্ষাগুরু কে ছিলেন? বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন বিদ্যাসাগর। নই তালিম শিক্ষার অপর নাম হলো বুনিয়াদী শিক্ষা। এবং কোঠারি কমিশনে মোট কতজন সদস্য ছিলেন? কোঠারি কমিশনে ছিলেন মোট 17 জন সদস্য। বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলের কিছু কিছু ভিডিও আছে, যেই ভিডিওগুলো দেখে 2017 সালের যে টেট প্রার্থীরা তারা কিন্তু অনেকাংশে উপকৃত হয়েছেন বলে তারা মনে করেন। তো সেই ভিডিওগুলো আগামীতে যারা পরীক্ষা দিতে চলেছ তাদেরকে বলবো অবশ্যই একবার করে দেখে নিতে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দেবো, তোমরা একবার সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। 9 নম্বর প্রশ্নে আসবো, কোঠারি কমিশন গঠিত হয় যার উদ্দেশ্যে তিনি হলেন এমসি চাওলা। 10 নম্বর প্রশ্নে আসবো, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন কোনটি? স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন, এটি তৈরি হয়েছিল 1948-1949 সালে। মুদালিয়ার কমিশন গঠিত হয় কত সালে? মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 সালে। এরপরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, এই উক্তিটি কে করেছেন? শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, এই উক্তিটি করেছেন ডিউই। একটি সমাজের সার্বিক জীবনধারণের রূপ হলো সংস্কৃতি। শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন রুশো। শিক্ষা হলো মনোবিজ্ঞানের শাখা এবং এটি হলো মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা। মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন? মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন অ্যারিস্টোটল। আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা, এই আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা, এই মতের প্রবক্তা কে? এই মতের প্রবক্তা হলেন ড্রেফার্ড। বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করাই হলো ক্ষমতাই হলো বুদ্ধি, এটি বলেছেন মনোবিদ উড্র। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, কোথায় অনুষ্ঠিত হয়? বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরোতে। এজেন্ডা 21 কর্মসূচি গৃহীত হয় এই বসুন্ধরা সম্মেলনে। ওজনস্তর রয়েছে বায়ুমণ্ডলের কোন অংশে? ওজনস্তর রয়েছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অংশে। প্রথম বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 সালে। বন্ধুরা, সবাইকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কেননা এই একটা লাইক হয়ে ওঠে আমাদের অনেক বড় অনুপ্রেরণা। বন্ধুরা, তোমাদের ভিডিওটি ইউজফুল মনে হলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। 23 নম্বর প্রশ্ন, সমাজ বিচ্ছিন্ন ব্যক্তিদের অস্তিত্বই কল্পনা করা যায় না, এটা হলো রোমন্টের উক্তি। মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের কাছেই সর্বনাশা, এই উক্তিটি করেছেন স্যার পার্সিনান। চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য, এই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, এই উক্তিটি করেছেন হার্ভার্ড। প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ ও মঙ্গলময়, এই উক্তিটি করেছেন রুশো। এবং প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, এই উক্তিটি করেছেন অ্যারিস্টোটল। চলে আসবো 29 নম্বর প্রশ্নে, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে এস উপাদানটি হলো প্রত্যক্ষ প্রত্যক্ষণের ক্ষমতা। 30 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন 1904 সালে। বন্ধুরা, ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। বিশেষ করে যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এর পরবর্তী সিরিজগুলোর আপডেট আপনি অবশ্যই পেয়ে যাবেন, যেটা আপনার সাফল্যের একমাত্র চাবিকাঠি হতে চলেছে। বন্ধুরা, সমগ্র ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।